এই ফ্রেন্ডস, আমি হাসান। আর আমাদের এই পৃথিবীতে এমন কেউ নেই যে কুকুরকে চেনে না। আর যদি মানুষদের সবচেয়ে কাছের কোনো বন্ধু প্রাণীর কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে কুকুর। এরা যেমন কিছু ক্ষেত্রে আমাদের ক্ষতি করতে পারে, তেমনই নিজের মালিকের জন্য জীবন দিতেও দ্বিতীয়বার ভাবে না, যার জন্য আমাদের মধ্যে অনেকেই কুকুরদের লালন পালন করে থাকে। বর্তমান সময়ে এমন অনেক কুকুরের প্রজাতি আছে যারা অনেক ভয়ঙ্কর হওয়ার সাথে সাথেই বিশাল আকারের হয়ে থাকে, যাদের ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনি কি জানেন, এদের থেকেও বিশালাকার এক জাতের কুকুর এই পৃথিবীতেই ছিল, যাদের সামনে বর্তমানের কুকুররা কিছুই না। আর এই কুকুরদের নাম ছিল এপিসিয়ন হেইডিনি। আর আজকের এই ভিডিওতে আমরা এই কুকুরদের সম্পর্কেই জানতে চলেছি, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এপিসিয়ন হেইডিনির উৎপত্তি প্রথমবার হয়েছিল 2 কোটি বছর আগে। আর উৎপত্তির পর থেকে প্রায় 1.5 কোটি বছর পর্যন্ত এই কুকুররা পৃথিবীতে টিকে ছিল, মানে আজ থেকে প্রায় 49 লক্ষ বছর আগ পর্যন্ত এপিসিয়ন হেইডিনি প্রজাতির কুকুর এই পৃথিবীতে বসবাস করত। প্রথমবারের মতো যখন বিজ্ঞানীরা এই প্রাণীটির ফসিল খুঁজে পেয়েছিল, তখন তারা এটা বুঝতেই পারেনি যে আসলে এই প্রাণীটি কি। কারণ এত বড় প্রজাতির কুকুর কোনো সময় পৃথিবীতে থাকতে পারে তা অনেক বিজ্ঞানীদের কাছেই অসম্ভব বলে মনে হয়েছিল, যার কারণে অনেক বিজ্ঞানীরাই ভেবেছিল যে এটা কোনো বাঘ অথবা নেকড়ের ফসিল হবে। পরবর্তীতে এরকম আরও অনেক গবেষণা করে বিজ্ঞানীরা এই প্রাণীটিকে কুকুরদের অনেক কাছাকাছি একটি প্রজাতি হিসেবে ঘোষণা করেন। আর এরপর থেকে এপিসিয়ন হেইডিনিদেরকে এক প্রজাতির কুকুর হিসেবেই মেনে নিয়েছে বেশিরভাগ বিজ্ঞানীরা। কারণ এদের ফসিলের ওপর ডিপ ইনভেস্টিগেশন করার পর বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল যে এদের মধ্যে কুকুরের অনেক স্বভাব বিদ্যমান রয়েছে। বন্ধুরা, যদি এদের ফসিলের কথা বলা হয়, তাহলে ফ্লোরিডা, কানাডা, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, টেক্সাস এবং এগুলোর আশেপাশের অনেক জায়গায় প্রাণীটির ফসিল পাওয়া গিয়েছে, যার থেকে এটা বোঝাই যায় যে সম্পূর্ণ আমেরিকা দ্বীপেই এদের বসবাস ছিল। যেহেতু এরা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কুকুর, তাই এদের ওজনও ছিল বর্তমান সময়ের কুকুরদের চেয়ে অনেক বেশি, যেখানে বর্তমান সময়ের কুকুরদের ওজন হয়ে থাকে 20 থেকে 50 কেজি পর্যন্ত, সেখানে এদের ওজন হতো প্রায় 170 কেজি পর্যন্ত। আর কিছু বিজ্ঞানীদের মতে এদের সবচেয়ে বেশি ওজন 300 কেজির কাছাকাছি হতো, যার থেকে এটা বুঝতেই পারছেন যে এরা বর্তমান সময়ের কোনো কুকুরের সমান ছিল না। এই কুকুরদের আকার প্রায় বর্তমান সময়ের একটি বাঘের সমান হতো, এর সাথেই এদের উচ্চতা হতো 5 ফিট পর্যন্ত, আর লম্বায় এরা 6 ফুটের চেয়েও বড় হতো। এ থেকেই বোঝা যায় যে এদের শিকারও বর্তমান সময়ের কুকুরদের মতো ছোট আকৃতির হতো না, এবং এরা ছিল সেই সময়কার খুবই ভয়ঙ্কর একটি প্রাণী। এরা সাধারণত ছাগল, গরু, হরিণ এবং এদের চেয়ে অনেক বড় আকৃতির প্রাণী যেমন উট পর্যন্ত শিকার করে খেয়ে ফেলত, যার কারণে সেই সময়কার প্রাণীরা এদের দেখে বাঘের মতোই ভয় পেত। বন্ধুরা, এখন আপনার মাথায় তো এই প্রশ্ন অবশ্যই এসেছে যে বর্তমান সময়ের কুকুরের প্রজাতিরা এখনও জীবিত থাকলেও এই এপিসিয়ন হেইডিনি কেন বিলুপ্ত হয়ে গেল। আর এর কারণ হলো এদের আকারে এত বড় হওয়ায় এদেরকে হরিণ, উট এবং বড় বড় সব প্রাণী শিকার করতে হতো, কিন্তু সেই সময় পৃথিবীতে আরো বিশালাকার বাঘ ও সিংহের পরিমাণও বাড়তে থাকে, যার কারণে এই কুকুরের সাথে সেই বিশালাকার প্রাণীদের খাবার নিয়ে কম্পিটিশন শুরু হয়ে যায়। আর এর কারণে এপিসিয়ন হেইডিনির প্রতিনিয়ত খাবারের অভাব পড়তে থাকে, আর খাবারের অভাবে এবং শিকারের ক্ষেত্রে বড় বড় প্রাণীদের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে ধীরে ধীরে এরা পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, এখন হয়তো আপনার মাথায় আরেকটি প্রশ্ন এসেছে যে যদি এই প্রাণীটি আবার পৃথিবীতে ফিরে আসে তাহলে কি হবে। আর এই প্রশ্নের উত্তর আমরা জানব অন্য কোনো একটি এপিসোডে। যদি আপনি এটি সম্পর্কে জানতে চান, তাহলে এখনই সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে এরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।